লাল বলের খেলায় অভিষেকেই 100 রান করলেন বাংলাদেশের 101 নম্বর টেস্ট খেলোয়াড় জাকির হাসান। ক্যারিয়ারের প্রথম টেস্ট রাঙালেন দারুণ এক সেঞ্চুরিতে। টেস্ট ক্রিকেটে জাকির হাসানই বাংলাদেশের প্রথম কোনো ওপেনার যিনি অভিষেকে করলেন সেঞ্চুরি। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি অবশ্য চতুর্থ। এর আগে আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল আর আবুল হাসান রাজু অভিষেক ম্যাচেই সেঞ্চুরি পেয়েছিলেন। 4 বছর আগে শেরে বাংলায় শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 20 বছর বয়সে অভিষেক হয় এই উইকেটকিপার কাম টপ অর্ডার ব্যাটারের। তবে সেটা ছিল টি-20 ফরম্যাটে। তারপর ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও কোনো ফরম্যাটে আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি, হয়তো এবারও পেতেন না। 1 নম্বর ওপেনার তামিম ইকবাল চোটে পড়াতেই কপাল খোলে জাকিরের, সেই সুযোগটাও লুফে নিলেন দুই হাতে। জাকির অবশ্য যোগ্যতার প্রমাণ দিয়েই ঢুকেছেন টেস্ট দলে। চট্টগ্রাম টেস্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে নভেম্বরের শেষ সপ্তাহে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ভারতীয় এ দলের বিপক্ষে 173 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই বাহাতি, যে ইনিংস বাংলাদেশ এ দলকে বাঁচায় নিশ্চিত পরাজয় থেকে। চলতি টেস্টে নিজের প্রথম ইনিংসেই বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল জাকিরকে। সতর্ক আর সাবধানে শুরু করা জাকির ব্যক্তিগত 20 রানের মাথায় ভুল করে বসেন। অফ স্ট্যাম্পের বাইরের বল তাড়া করে ফেরেন ক্যাচ আউট হয়ে। তবে দ্বিতীয় ইনিংসে আর একই ভুল করেননি। সামনে 513 রানের বিশ্ব রেকর্ডের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। হয় জিততে হবে, না হয় ম্যাচ বাঁচাতে উইকেটে কাটাতে হবে পুরো 2 দিন। এমন কঠিন চ্যালেঞ্জের মুখে ওপেনিং পার্টনার নাজমুল হোসেন শান্তকে নিয়ে জাকির গড়েন 124 রানের জুটি। শান্ত 67 রানে আউট হলেও আরেক প্রান্তে অটল থাকেন জাকির। শান্তর পর ইয়াসির আলী আর লিটন দাস লম্বা সঙ্গ দিতে পারেননি, তবে দমে যাননি জাকির। ধৈর্য ধরে ভালো বল ছেড়ে দিয়ে খেলার পাশাপাশি আলগা ডেলিভারিগুলো থেকে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে গেছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগারে। অভিষেক টেস্টে এমন লড়াকু ইনিংস জাকিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে নিঃসন্দেহে। জাতীয় দলেও জায়গাটা পাকা করে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেলেন জাকির। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।